আসসালামু আলাইকুম। আমরা এসছি হচ্ছে মিঠাপুকুর এবং পীরগঞ্জের একদম মাঝামাঝি একটা জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ একদম সরাসরি দেখছে যে আমাদের এই মেশিনগুলো কেমন কাজে দেয় এবং আসলে কতটুকু কাজ করে, সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে এবং ওদের কিছু মতামত নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং ওরা নিজেরা চালিয়ে দেখতেছে এবং কোন ফালটা কীভাবে কাজ করে এই বিষয়গুলোও শিখছে এবং আমাদের টিম এসে এনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই বিষয়গুলো পুরো ভিডিওতে থাকবে। চলেন দেখি ওখানে কী কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে চাষের জায়গাগুলো, এখানের মাটিটা এত শক্ত যে হচ্ছে ইটেল মাটি বলে এই জায়গাটাতে, জাস্ট একটু পানি হলেই কাদাতে আর হাঁটা যায় না এরকম মাটি আর কি, এত শক্ত মাটি। সেই মাটিটাতেও এই ছোট্ট মেশিনটা কীরকম কাজ করছে সেটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ওনারা এর চেয়েও শক্ত মাটিতেও ট্রাই করছেন। আমি একটু কাছ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন এটা কিন্তু অনেক পরিমাণে শক্ত এই মাটিগুলো, তারপরও অনেকটা চাষ করতে সক্ষম হচ্ছে। নর্মালি এগুলো হচ্ছে নিড়ানির জন্য এই মেশিনগুলো। এবং দেখতে পাচ্ছেন ওখানে সবাই দেখার চেষ্টা করছে যে কীভাবে চাষ করা যায় এবং ওরা সবাই নিজেরাই চালিয়ে দেখছে যে এটা কেমন কাজ করে। You know,